পূজো প্রস্তুতি নিয়ে এখন আমরা চলে এসেছি অভিযান সঙ্ঘে। এবছরে তাদের থিম অমৃতের সন্ধানে। পূজা মণ্ডপ তৈরি হচ্ছে গাছের ফল, বাকল ও পাতা দিয়ে। 79তম বর্ষে এবছরে তাদের পূজা মণ্ডপ আকর্ষণ করবে দর্শনার্থীদের, আশাবাদী আয়োজকেরা। এবছরের থিম হচ্ছে অমৃতের সন্ধানে। অমৃতের সন্ধানে মানে হচ্ছে তোমার হচ্ছে গাছের পাতা, যেমন হচ্ছে শাল পাতা দিয়ে, তারপর হচ্ছে কদবেল, তারপরে হচ্ছে কাঠি আছে, ঝিনুকের কাঠি আছে, তারপরে হচ্ছে বন্য পাতা আছে, খেজুরের পাতা আছে, বিভিন্ন রকম হচ্ছে গাছের সামগ্রী দিয়ে এবার হচ্ছে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে। মানে এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাজ চলছে। কিছুদিন আগেই হচ্ছে নিম্নচাপ চললো, 4-5 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তখন আমাদের হচ্ছে প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে মণ্ডপের কাজ করার জন্য। এখন দিবারাত্র কন্টিনিউ কাজ চলছে। আমাদের প্রতি বছরই নতুন না নতুন কিছু ভাবনা থাকে, এবছর একদম নতুন ভাবনা। সেটা হলো, প্রথমেই বললাম আমাদের থিম হচ্ছে অমৃতের সন্ধানে। যেমন আছে আমরা হচ্ছে যেরকম প্লাস্টিক, এইগুলো হচ্ছে আমরা হচ্ছে সামগ্রীগুলো ব্যবহার করছি, এগুলো যাতে মানুষ না ব্যবহার করে, আমাদের এইটাই হচ্ছে এবারে থিম। মানুষ আসুক আমাদের মণ্ডপে, মানুষ বুঝুক যে আমরা কী জন্য করতে যাচ্ছি, মানে আমরা দূষণমুক্ত করতে যাচ্ছি, পরিবেশ ভালো রাখতে যাচ্ছি, এটাই আমাদের মেন টার্গেট এবার অভিযান সঙ্গে পুজোর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল।